যে খবরের দিকে নজর রাখবো, বিদ্যুতের বিলে ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্যামবাজার সিএসসি অফিসের সামনে প্রতিবাদ বিজেপি। সিএসসি অফিসে বিজেপির প্রতিবাদ। শ্রেয়সী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, প্রতিবাদ জানাচ্ছে বিজেপি, ঠিক কি বলছে তারা? হ্যাঁ, একেবারেই দেখো, আমরা তখন সকলে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে সিএসসি অফিসের সামনে শ্যামবাজারে সিএসসি অফিসের সামনে প্রতিবাদের সামিল হয়েছে বিজেপি, এবং তারা বলছে বিদ্যুতের বিলের ক্ষেত্রে দাম কমানোর কথা বলছে। আমরা তো সরাসরি কথা বলে নেব, কিসের প্রতিবাদে আজকে আপনাদের এই? লাগান ছাড়া ইলেকট্রিক বিলের দাম সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে যাচ্ছে, পারছে না, মানুষের নাভিশ্বাস উঠেছে, ইনকাম নেই। তার উপরে এই লকডাউনের সময়, এই করোনার সময় ইলেকট্রিক বিল 3,000, 4,000, 5,000, 6,000 যা মনে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। তারপরে কোনো প্রতিবাদ করতে গেলে পরে ইলেকট্রিক বিলের ম্যানেজার সাথে দেখা করতে গেলে ম্যানেজার বলছে আগে টাকাটা মেটান তারপরে কথা শুনছি। বিদ্যুৎ মন্ত্রী কি বলবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি চাকরি চেয়েও না, প্রাইভেট কোম্পানিতে যেখানে চাকরি করছো সেখানেই করুন, দরকার বলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন, পরিবার নিয়ে ভালো করে সুখে শান্তিতে থাকুন। তা প্রাইভেট কোম্পানিতে মাইনে সাধারণত 8,000, 10,000, 12,000 সম্ভবত ম্যাক্সিমাম লোকের তাই মাইনে। তা সেখান থেকে সেই ইলেকট্রিক বিলের টাকাটা কোত্থেকে দেবে? 3,000 টাকা, 3,000 টাকা দিয়ে যা চলে যায়, 7,000 টাকায় সংসার চালাতে পারবে সারা বছর, সারা মাস? বুঝতেই পারছো, বিদ্যুৎ বিলের মূল্য বৃদ্ধি এবং তার প্রতিবাদে এখানে বিজেপি আজকে তারা অবস্থান বিক্ষোভ করছে। একটু ছবিটা দেখাবো, তারা আজকে যদি এই অবস্থান বিক্ষোভের পরও সমস্যার সমাধান না হয়, আপনারা কি পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে যান? অবশ্যই, বৃহত্তর আন্দোলন আগেও হয়েছে, এখনও হবে। এটা মমতা ব্যানার্জি আর সঞ্জীব গোয়েঙ্কার যে আতাত, এটাই ফুটে উঠছে সারা ভারতবর্ষের মধ্যে। ইউনিট পিছু বিদ্যুতের দাম সব থেকে বেশি কলকাতায়। এবং অদ্ভুত ব্যাপার, আমি ভেতরে গেছিলাম একটু আগে, বললাম জয় বাংলা, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম বিদ্যুতের দাম কিন্তু ওরা কমালো না। এটাই অবাক লাগছে যে জয় বাংলা বলে যে এত বড় পশ্চিমবঙ্গে পরিবর্তন আটকে দিল, 213টা আসন পেয়ে এলো, তারপরে মানুষের কি সুরা হলো? বুঝতেই পারছো, যেটা যে ছবি আমরা তুলে ধরছি, আরও একবার দেখাবো ছবিটা, দেখো অবস্থান বিক্ষোভ, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এখানে বিজেপির পক্ষ থেকে, অবস্থান বিক্ষোভ চলছে এবং সিএসসি অফিসের সামনে শ্যামবাজারের সিএসসি অফিসের সামনে বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ বা এই যে বিক্ষোভ বিজেপির তরফে করা হচ্ছে আজকে, এটা কি লাগাতার তারা চালাবে? প্রতিবাদে নেমেছে অবশ্যই। দেখো এই কথাটা আমি একটু জিজ্ঞাসা করবো, আপনারা কি লাগাতার এই আন্দোলন চালাবেন? আরো কি আরো বিভিন্ন জায়গায় কি এর প্রতিবাদে নামবেন? অবশ্যই, আমাদের এইখানে সারা কলকাতা জুড়ে এই আন্দোলন চলছে এবং আগামী দিনে আরো বৃহত্তর আকারে কলকাতায় আমরা দরকার পড়লে সিএসসি ধর্মতলার যে মেন বিল্ডিং সেইটা ঘেরাও করারও কর্মসূচি আমরা আগামী দিনে নেব। শ্রমণী, বুঝতেই পারছো যে এই আন্দোলন তারা জারি রাখবে বলেই তারা জানাচ্ছেন, এবং ভবিষ্যতে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার পাশাপাশি ধর্মতলা সিএসসি ভবন ঘেরাও করারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। শ্রমণী, এক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রীর কাছে গিয়ে কোনো ডেপুটেশন জমা দেওয়া, তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা এ বিষয়ে জানবো। শ্রেয়সী, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন।